জেলার বিনপুর দু নম্বর ব্লকের কুরচিবনি গ্রামের বাদ্যযন্ত্র তৈরির কারিগররা চরম আর্থিক সংকটে এবং অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। 30 থেকে 35টি পরিবার যারা বাদ্যযন্ত্র তৈরি করেন তারা তাদের পুরনো পেশা থেকে তাই বিরত থাকছেন। দিনের পর দিন তারা বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন পূর্বপুরুষ ধরে। তাদের সরকারি ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত রয়েছে। অথচ শিল্পীদের দেওয়া হচ্ছে সরকারি ভাতা। সরকারের তরফে বিভিন্ন জায়গায় সরকারি অনুষ্ঠানে যেমন বাদ্যযন্ত্র প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে তাদের গ্রাম থেকে সরকারের তরফে বাদ্যযন্ত্র কেনার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে না। দিনের পর দিন চরম আর্থিক সংকট বাড়ছে এই সমস্ত গ্রামে। ফলে এক সময় 30 থেকে 35টি পরিবার যারা বাদ্যযন্ত্র তৈরি করত তারা বিরত থাকছেন। এই মুহূর্তে এই গ্রামের 14 থেকে 15টি পরিবার বাদ্যযন্ত্র তৈরি করছে। এই গ্রামে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। আগামী দিনে কি এই গ্রামে আরও বেশি করে বাদ্যযন্ত্র প্রস্তুত করবেন এই গ্রামের বাসিন্দারা, সেদিকেই নজর রাখবো আমরা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। ত্রিজলা থানা এলাকায় এক নাবালিকার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। যেটা পরিবারের অভিযোগ, যেটা পরিবারের সন্দেহ, প্রথমে ধর্ষণ, পরবর্তী ক্ষেত্রে খুন করা হয়েছে সেই নাবালিকাকে এবং পরিবারের অভিযোগের তির এক ভাড়াটিয়া অলোক কুমারের বিরুদ্ধে। ইতিমধ্যে তিলজলা থানার পুলিশ সেই অভিযুক্ত যে ভাড়াটিয়া তাকে গ্রেফতার করেছে। তবে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার রাতে ব্যাপক বিক্ষোভ চলে তিলজলা থানার সামনে। যারা স্থানীয় বাসিন্দা তারা তিলজলা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের যেটা অভিযোগ যে পুলিশের তরফ থেকে নিষ্ক্রিয়তা ছিল দীর্ঘক্ষণ ধরে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এবং তারই প্রতিবাদে তারা বিক্ষোভ দেখানো শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে তিলজলা থানা লক্ষ্য করে কিন্তু ব্যাপক ইট বৃষ্টিও হয় এবং ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর যে এই যে অভিযুক্ত ব্যক্তি অলোক কুমার তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভিডিওলিস্ট মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। অনশন প্রত্যাহার হয়েছে, তবে অবস্থান প্রত্যাহার করেননি ডিএ মঞ্চের সরকারি কর্মচারীরা। তাদের স্পষ্ট বক্তব্য যে ডিএ দিতে হবে। ইতিমধ্যেই তারা রাষ্ট্রপতিকে গণমেল পাঠিয়েছেন এবং আজকে মুখ্যমন্ত্রীকে গণমেল পাঠানোর কর্মসূচি নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। একটি বিষয় ইতিমধ্যে সামনে আসলেও যে এই ডিএ কর্মচারীদেরকে উঠে যাওয়ার কথা বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে, তবে পরবর্তীকালে তাদের আন্দোলনের জেরে সেই বিষয়ে আর কোনো রকম কোনো বার্তা তাদের কাছে আসেনি বলেই বক্তব্য ডিএ কর্মচারীদের এবং যারাই অবস্থান মঞ্চে রয়েছে তাদের প্রত্যেকের। তাদের একটাই বক্তব্য, ন্যায্য ডিএ দিতে হবে, নয়তো এই আন্দোলন আরও তীব্রতর হবে। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশিকার পরেও এখন অবধি ডিএ পাচ্ছেন না সরকারি কর্মচারীরা এবং তার পরিপ্রেক্ষিতে তাদের এই আন্দোলন, তবে এই সংঘাত বর্তমানে আরও চরমে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা।